আমরা এবার পরবর্তী স্কুলে চলে যাচ্ছি, যোগমায়া গার্লস হাই স্কুল। তার স্টুডেন্ট রয়েছে এবং টিচারও রয়েছে। আমরা আগে প্রথমেই চলে যাচ্ছি স্টুডেন্টদের কাছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু NM নিউজ। আর তো আমরা দেখতে পাচ্ছি রেন ওয়াটার হারভেস্টিং তোমাদেরও মডেল। একটু যদি আমাদের ভিউয়ারদের এক্সপ্লেন করে বলে দাও যে তোমরা কি অ্যাকচুয়ালি দেখাতে চাইছো, তোমাদের মডেল সম্পর্কে একটু বলো এবং তোমাদের সোসাইটির প্রতি কি মেসেজ আছে। এটা রেন ওয়াটার হারভেস্টিং, এটা জল সংরক্ষণ করার জন্য। জলকে আমরা অপচয় করতে পারবো না, জলকে আমরা অপচয় করতে পারবো না, তাকে নিয়ে আমরা একটা ইচ্ছে করেছি। আচ্ছা, এবং আমরা দেখতে পাচ্ছি যে কালেকশন ট্যাঙ্ক রয়েছে একটা, যেখানে আর কি ওয়াটার উইল গেট কালেক্টেড, যে বৃষ্টির জলটা ওইখানে কালেক্টেড হবে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি একটা, হ্যাঁ, পাইপের পাইপ দিয়ে এটা নিচে চলে যাচ্ছে স্টোরেজ ট্যাঙ্কে, যেখানে ফিল্টারেশন হচ্ছে। আমাদের সাথে যোগ দিয়েছে স্কুলের টিচারও আছেন, টিচাররা রয়েছেন রাদার, তার টিচাররা আমাদেরকে একটু এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করছেন। চেষ্টা করছি মডেলটার যে ভবিষ্যতে, তো আমরা দেখতেই পাচ্ছি জল সংকট এখন একটা বিশাল বিশাল সমস্যা। আমরা আমাদের মেয়েদের এটাই বলতে চাচ্ছি, আর অবশ্যই সবাইকেই এটাই, পাবলিকদের এটাই বলতে চাচ্ছি, জনগণকে, যে যাতে আমাদের প্রতিটা ঘরেই এটা উচিত যে যতটা সম্ভব জল সংরক্ষণটা করা, করে ওই ফিল্টারেশন ট্যাঙ্কের মাধ্যমে। সেটাও আমরা বিভিন্ন স্তরে স্তরে করেছি। স্তরটা তোমরা একটু বলতে পারো, সূক্ষ্ম বালির স্তর আছে, তারপরে বালু, তারপরে চুনা পাথর, তারপরে একটু মাঝারি পাথর, তারপরে কাঠ কয়লা। এর ফলে কি হচ্ছে, এর ফলে আমাদের ফিল্টারেশনটা যে, মানে জলটা যে পরিশুদ্ধ হচ্ছে, সেই জলটা ফ্রেশ ওয়াটার যে আমরা পাচ্ছি, ফলে আমাদের জলটা আমরা পানি, মানে এটা কিন্তু পানি, অবশ্যই পানি জলে পরিণত হচ্ছে। হ্যাঁ, অবশ্যই পানীয় জল ব্যবহার করা বিভিন্ন কাজেও প্রয়োজনীয়, বিভিন্ন কাজেও খেতে পারি, ফুটিয়েও আমরা এটা যদি আরো করতে পারি, এবং হয়তো আমরা এটা এবং আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের থেকে জেনে নেব, এই যে মডেলটা তোমরা তৈরি করেছো, এইগুলোর পুরোটাই কি পরিবেশ বান্ধব, কোন রকম প্লাস্টিক বা ওরকম কিছু ইউজ হয়নি? তো একদমই, আমরা স্টুডেন্টদের থেকে জেনে নিলাম যে ওরা কি মডেল করেছে এবং জল যে সংরক্ষণ করাটা কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে, সেটাই ওরা তুলে ধরার চেষ্টা করেছে। এবং সব থেকে বড় ব্যাপার, এই মডেলটি বানানোর জন্য ওরা সমস্ত কিছুই পরিবেশ বান্ধব উপাদান ইউজ করা হয়েছে। একদমই, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলে নিলাম যোগমায়া গার্লস হাই স্কুলের সাথে। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।